আপনার শিশু সন্তানটি কি খুব কাছ থেকে টেলিভিশন দেখছে? বোর্ডের লেখা পিছনের সারি থেকে বুঝতে বা দেখতে পারছে না? ঘন ঘন চোখ ঘষছে অথবা বারবার চোখের পলক ফেলছে? মাথা ব্যথা বা চোখের যন্ত্রণায় ভুগছে? এসব কারণে শিশুটি কি বিষণ্ণ বা খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে? এগুলো মায়োপিয়া হওয়ার অন্যতম লক্ষণ। মায়োপিয়া হলো চোখের পাওয়ারজনিত একটি সমস্যা। এই সমস্যায় মূলত কাছের বস্তু স্পষ্ট দেখা গেলেও দূরের বস্তু স্পষ্ট দেখা যায় না। মায়োপিয়া বা দৃষ্টিক্ষীণতা একটি ক্রমবর্ধমান বা প্রোগ্রেসিভ রোগ। এই সমস্যায় চোখের বিভিন্ন অংশের অস্বাভাবিক পরিবর্তনের ফলে দৃষ্টিশক্তি কমতে থাকে। শিশু কিশোরদের জন্য এটি একটি গুরুতর সমস্যা যা শিশুর সার্বিক বিকাশকে বাধাগ্রস্ত করে। মায়োপিয়ার কারণে চোখের প্রেসার বেড়ে গিয়ে গ্লুকোমা রোগ হতে পারে এবং ম্যাকিউলার ডিজেনারেশনের মতো রেটিনার মারাত্মক রোগ হওয়ারও সম্ভাবনা তৈরি হয়। আর এভাবেই শৈশবের মায়োপিয়া বা দৃষ্টিক্ষীণতা পরবর্তীতে দৃষ্টিহীনতা ডেকে আনে। ছোট বাচ্চারা প্রায়ই এই সমস্যার কথা বুঝতে পারে না এবং বলতেও পারে না। এই জন্য মা বাবা হিসেবে আপনিই লক্ষ্য করুন আপনার সন্তানের এই লক্ষণগুলো আছে কিনা। যদি থেকে থাকে তবে আজই আপনার সন্তানের চোখ পরীক্ষা করান। ভবিষ্যৎ প্রজন্মের দৃষ্টি সুরক্ষায় মায়োপিয়া ক্লিনিকে আসুন। মায়োপিয়া ক্লিনিক, শিশুর দৃষ্টি সুরক্ষায় একটি নির্ভরযোগ্য নাম।